সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে নদিয়ার আসন্ন পৌর নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল নবদ্বীপ সিপিআইএম নেতৃত্ব। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে নদিয়ার নবদ্বীপ পৌরসভার রামসীতাপাড়া এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআইএম নেতৃত্ব। নবদ্বীপ পৌরসভা ওয়ার্ড ২৪টি ওয়ার্ডের মধ্যে এই দিন মূলত ১৬টি ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন সিপিআইএমের নদিয়া জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তথা নবদ্বীপ এরিয়া অবজারভার কমরেড সুমিত বিশ্বাস। পৌর নির্বাচনে নবদ্বীপ পৌরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা লড়াই করবেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে। বাকি ৬টি ওয়ার্ডে তারা কোনো রকম প্রার্থী নির্বাচন করছেন না। তৃণমূল বা বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি ওই ওয়ার্ডগুলিকে প্রার্থী নির্বাচন করেন এবং নির্বাচনী যুদ্ধে লড়াই করতে এগিয়ে আসেন তাহলে বামফ্রন্ট তাদের সমর্থন করবে বলে এই দিনের সাংবাদিক বৈঠক থেকে জানালেন কমরেড সুমিত বিশ্বাস। নবদ্বীপ পৌর এলাকায় বামফ্রন্ট মনোনীত প্রার্থী তালিকাভুক্ত ১৮টি ওয়ার্ডের মধ্যে এই দিন ১৬টি ওয়ার্ডের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় বৈঠকের মধ্যে দিয়ে। বাকি দুটি ওয়ার্ডের তালিকা পরে প্রকাশ করা হবে বলেও জানান সুমিতবাবু। ২০২২-এর পৌর নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তালিকায় বিশেষভাবে জায়গা পেয়েছেন কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কর্মে নিযুক্ত থাকা ভলেন্টিয়ার্সরা। এছাড়াও প্রার্থী তালিকায় মনোনীত হয়েছেন প্রাক্তন পৌরকর্মী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষক ও বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন এই ধরনের ব্যক্তিত্ব সহ সমাজসেবী ও শিক্ষিত বৃদ্ধজনেরা বলেই দাবি করেছেন নবদ্বীপ এরিয়া সিপিআইএম কমিটির নেতৃত্ব। প্রার্থী তালিকা ঘোষণা করার পাশাপাশি এই দিন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসনাধীন বিজেপিকে কার্যত তেজক ভাষায় কটাক্ষ করতে দেখা গেল সিপিআইএম নেতা কমরেড সুমিত বিশ্বাসকে। আপনাদের মধ্য দিয়ে নবদ্বীপের ২৪টি ওয়ার্ডের নাগরিকবৃন্দের কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মধ্য দিয়ে যে ২৪টি ওয়ার্ডে যেখানে আমরা লড়াই করব, সিপিআইএম পার্টি লড়াই করবে, অথবা যে ৬টি ওয়ার্ড আমরা ফাঁকা রাখছি সেই ফাঁকা ওয়ার্ডে যদি এই ধরনের ব্যক্তিত্ব তারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তাদেরকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি। আমরা আপনাদের কাছে কথা উল্লেখ করতে চাই যে ভাববার কারণ নেই যে যদি ৬টা ওয়ার্ডে অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী না দেন শেষ পর্যন্ত বা বিশিষ্ট নাগরিক তারা না প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল বিজেপিকে হারাবার জন্য তাহলে পরবর্তী সময় আর বাকি যে ৬টা ওয়ার্ড আমরা ফাঁকা রাখছি সেই ৬টা ওয়ার্ডেও আমরা বামপন্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবো, একটি ওয়ার্ডও ফাঁকা যাবে না। তৃণমূল বিজেপিকে আমরা ১ ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আমি আমাদের প্রার্থী তালিকা আপনাদের ঘোষণা করছি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। সোনু সুদ চিকেন সেন্টার, এখানে পেয়ে যাবেন দেশি ও সগুনা মুরগির মাংস, যে কোনো অনুষ্ঠানের মাংস পাইকারি ও খুচরা অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা ফায়ার ব্রিগেড মোড়, শান্তিপুর, নদিয়া। প্রোপাইটার সোনা। মোবাইল নাম্বার 6295005893। বিশেষভাবে মনে রাখবেন, আর্থিক দিক থেকে দুর্বল মানুষের মেয়ের বিয়ের জন্য মাংসে সাবসিডি দেওয়া হয়। আর দেরি না করে আজই আসুন সোনু সুদ চিকেন সেন্টারে।